শিল্পীরা তাকে ভালোবেসে ডাকেন গিটারের ডাক্তার। আসল নাম মোহাম্মদ আব্দুর রফিক। পেশায় তিনি একজন মেকানিক, তবে অন্য আট দশটা সাধারণ মেকানিকের মতো নন তিনি। জীবনের অধিকাংশ সময় তিনি দিয়েছেন নানা ধরনের বাদ্যযন্ত্র মেরামতের কাজে। নিজের মেধা কর্মদক্ষতায় বাংলাদেশের সঙ্গীত জগতে অনেক আগেই নিজেকে অপরিহার্য করে তুলেছেন। এখনও সায়েন্স ল্যাবের ছোট্ট দোকানটিতে দেখা মেলে এই কারিগরের। সায়েন্স ল্যাব মোড়ের ডান পাশে চোখে পড়ে সরু একখানি দোকান, সামনে সাইনবোর্ডে লেখা রফিক ইলেকট্রনিক্স। আকার আকৃতির দিক থেকে একে দোকান বলা যায় কি না সে নিয়েও সংশয় থেকে যায়। অথচ সিঁড়ির নিচের সরু এই দোকানটিতে বিভিন্ন সময় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন দেশসেরা সব সঙ্গীত শিল্পী। লাখি আকন্দ, জেমস আয়ুব বাচ্চু থেকে শুরু করে ইব্রাহিম আহমেদ কমল কিংবা শাকিল আহমেদ, কে আসেননি এখানে? এখানে দীর্ঘ 46 বছর ধরে তিনি কাজ করে যাচ্ছেন সমান গতিতে। কিভাবে মেকানিক থেকে হয়ে উঠলেন গিটারের ডাক্তার, প্রশ্ন করতে গল্পের ঝুড়ি খুললেন আব্দুর রফিক। আমরা ওই আজকের হাতে একটা গিটার পেলাম, আবার 6 মাস পরে একটা গিটার, এইরকমই। কারণ প্রথম গিটার আমরা পেয়েছি এতে এক হাওয়াইন গিটারের পরে প্রথম আমরা হ্যাপি আকন্দের গিটার পেলাম, স্কোয়ার বেস হ্যাপি আকন্দ, লাকি ভাইয়ের ভাই হ্যাপি আকন্দ, উনি তো মারা গেছেন প্রয়াত, ওনার বেস গিটার পেলাম। তারপরে বাচ্চু ভাইয়ের 83 সালের সম্ভবত বাচ্চু ভাইয়ের ইন্ডিয়ান গিপসন পেলাম। হ্যাঁ, তখন বাচ্চু ভাইয়ের অতটা খুব একটা এলিফেনোডে থাকতো, খুব একটা চিন্তর হাই বাচ্চু অতটা ইয়ে করতো না, আমরা সরাসরি বাচ্চু ভাইয়ের সাথে আমাদের কোনো পরিচয় নেই, আর আমাকেও লোক চিনত না। সব দোকানে ওই তিনটা দোকানের নাম বললো, ওই তিন দোকানের কাজ আসতো আমাকে দিত, এইভাবে এইভাবে। তারপর আস্তে আস্তে দিন যায়, আস্তে আস্তে একটা দুইটা করে বাড়তে বাড়তে পড়তো। 90 দশক থেকে প্রচুর কাজ আসতো আরম্ভ করলো। 90 দশক থেকে মানে আমার পুরো প্যাক ছিল দোকান। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রতি ঝোঁক ছিল আব্দুর রফিকের, আর তাই দেখে বাবা মা তাকে ভর্তি করে দেন রেডিও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি নামক একটি ওয়ার্কশপে। উদ্দেশ্য ইলেকট্রনিক্সের কাজ শেখানো। সেই ইনস্টিটিউট থেকেই তিনি কোর্স সম্পূর্ণ করেন মাত্র 3 মাসে। নিজের দক্ষতা ও মেধার পরিচয় দেওয়ায় সেই ইনস্টিটিউটেই তাকে রেখে দেওয়া হয় কাজের জন্য। 80 দশকের দিকে প্রথম দিকে ওই একটা দুইটা করে এই মিউজিকের দোকানগুলো, মিউজিকের দোকান ছিল মাত্র 3টা, সুনিকেতন, মেলোডি আর সুরশ্রী, আর আমার ছিল ওয়ার্কশপ। তো ওরা আমাদের কাছে কোনো কিছু ইলেকট্রিকের কোনো জিনিস এ করতে গেলে আমাদের কাছে আসতো। তো 80 দশকে একটা দুইটা করে এই লিড গিটার যেটা বা বেস গিটার, এই গিটারগুলো আসতো আমার, এই গিটারগুলো আমরা আগে দেখি নাই। আমরা শুধু হাওয়াইন গিটার, ইলেকট্রিক গিটার বলতে হাওয়াইন দেখছি, আর অ্যাকুস্টিক, স্প্যানিশ এইগুলো। তো আমরা মূলত গিটার লাইনে ছিলাম না, আমরা ছিলাম ইলেকট্রিক টিভির লাইনটা ছিলাম, টিভিটাই আমাদের ছিল মেন। টিভি টেপ রেকর্ডার এগুলো এমনিফার টেমনিফার কাজ করতাম, আর গিটার টিটার আসতো ইলেকট্রিক গিটারগুলো, হাওয়াইন গিটারগুলো আমরা সেরেতাম। তো 80 দশকে একটা দুইটা করে আসতাম মাঝে মাঝে। তো দোকানদাররা ওরা ঝামেলায় পড়ে গেল, নতুন আইটেম আসতেছে, ওরা আমাদেরকে বললো তোমাদের এখন এইগুলোর উপরে মনোযোগ দিতে হবে, আর ওগুলোর কোনো জিনিসই আমরা জানি না। হাওয়াইন গিটার রিপেয়ার করলে কারেন্ট সিস্টেমটা চালু করে দিলে আমাদের কাজ শেষ, কিন্তু গিটারে কতগুলো টেকনোলজি আছে সেটা আমাদের জানা ছিল না। ওরা বললো যে এখন এইগুলোই আসবে, এইগুলোর উপরে মনোনিবেশ দিতে হবে। তো আমরা তখন আস্তে আস্তে, যেহেতু আমাদের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল, তো আমাদের খুব একটা অসুবিধা হয় না, কারণ যেহেতু একটা বেসটা যদি ঠিক থাকে আপনি অন্যান্য সাইডে যেতে পারবেন। তো আমি তারপরে এগুলো, এর টেকনোলজিগুলো আমরা মার্ক করতে চেষ্টা করব, কেন এই গিটারের ফেড এই মার্কগুলো দেওয়া থাকে, এগুলো সব দেখতাম। আমরা মোটামুটি একটা গিটার সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গেলাম। প্রথমে কিছু ভুল হয়েছে, কারণ আমরা তো বুঝতে পারি না জিনিসটা কীভাবে সেট আপ হয়েছে। তবে কয়েক মাসের মধ্যে আমরা মোটামুটি আইডিয়া হয়ে গেল, কিন্তু তখন কাজ সেরকম পেতাম না। নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আব্দুর রফিক হয়ে উঠলেন গিটার ও অন্যান্য ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের রোগ সারানোর কারিগর।